সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি মানে লাখ টাকার ভাইয়ার কোথা থেকে খুঁজে পাবেন, এবং এগুলো হচ্ছে অনেক হাই ডিমান্ডেবল কাজের জন্য যারা অনেক এক্সপার্ট। এই ক্লাসটা শুধু তাদের জন্যই, আমি বলবো না, এই ক্লাসটা বেসিক বা যারা নতুন হয়ে ফ্রিলান্সিং করতে আসছেন তাদের জন্য, এরকম না। আমার এই ক্লাসটা শুধু অ্যাডভান্স যারা মোটামুটি মার্কেট প্লেসে কাজ করতেছেন এবং মার্কেট প্লেসের বাইরে আপনারা চিন্তা ভাবনা করতেছেন কাজ করার জন্য, এই ক্লাসটা শুধু তাদের জন্যই বেটার হবে। কারণ এই কাজের জন্য খুবই স্কিল আপনাদের লাগবে এবং খুবই ডিমান্ডেবল এবং সবথেকে দামি দামি কাজ এই মার্কেট প্লেসে আপনারা পেতে পারেন। কিন্তু সেই জন্য আপনাকে খুব সুন্দর করে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, মানে প্রফেশনাল একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট। পাশাপাশি আপনাকে লাগবে হচ্ছে এই আপনি যে সাইটটাতে কাজ করতেছেন এই সাইটে প্রপারলি একটা সুন্দর করে পোর্টফোলিও তৈরি করা এবং এখানে সুন্দর করে প্রোফাইলটা সাজানো, তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এই সাইটটা সম্পর্কে যদি আমি বলি, এখানে বিশ্বের সবথেকে বড় বড় বা অনেক ভালো ভালো প্রতিষ্ঠান যারা এই সাইটগুলোতে পোস্টগুলো করে থাকে, আমরা চাইলে ওদেরকে সরাসরি যায় আমরা মেসেজ করতে পারি। যেহেতু আমাদের মেসেজগুলো কোনো ওনারে দেখতে পারবে না বা দেখবে না, তা আমাদেরকে সেই জন্য টার্গেট করতে হবে যে যারা ওই কোম্পানির ম্যানেজমেন্ট, অথবা ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার আপনার একটা কোম্পানিতে রাখছেন, তাহলে গ্রাফিক ডিজাইনার হেড কে আছে তাদেরকে খুঁজে বের করা, এবং ধরেন ডিজিটাল মার্কেটিং হেড কারা আছে তাদেরকে খুঁজে বের করা। হেডকে খুঁজে বের করতে পারলেই আপনি যদি তার কাছে জব চাওয়ার চাইতে পারেন ভালোভাবে, তাহলেও আপনি এখানে কাজ করতে পারবেন বা তার সাথে কন্ট্যাক্ট হইলে কম বেশি আপনি কাজ নিতে পারবেন। তো আর এখানে আপনি সরাসরি চাইলেও এখান থেকেও সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। যদি মনে হয় যে অ্যাপ্লাই করার সিস্টেমটা দেখানো, তাহলে আমি দেখাবো, অবশ্যই কমেন্ট করেন, সময় পাইলে আমি একটা ভিডিও তৈরি করব বা মেক করব আপনাদের জন্য। আর এই আপনি অ্যাভেলেবল ভিডিও পেয়ে যেতে পারেন ইউটিউবে, যদিও এটা বাংলাদেশি কোনো ভিডিও নাও হতে পারে, এরকম ভিডিও নাও পেতে পারেন। তো আমি মনে করি আমরা এই ওয়েবসাইটের নাম হচ্ছে, এই ওয়েবসাইটটা সেম বাংলাদেশি বিডি জবের মতো, আরও অনেক বাংলাদেশি জব সাইট আছে। আপনারা জাস্ট এখানে এসে লিখবেন হচ্ছে অ্যাঞ্জেল ডট কো জবস। প্রথমেই যে ওয়েবসাইটটা পাবেন এটা হচ্ছে জব, মানে জবের বিভিন্ন ধরনের তারা সার্ভিস প্রোভাইড করে থাকে, এখানেই সরাসরি জব পাওয়া যায় আর কি, টোটাল কথা বাংলাদেশি বিডি শপের মতো এরকম। তো আমরা এই এই সাইট থেকে আমরা ক্লিক করে সাইন আপ করে নিন একটু কষ্ট করে। আমি যেহেতু আমি চাচ্ছি না এখানে সরাসরি অ্যাপ্লাই করতে, আপনি চাইলে এই জবের এখানে সাইন আপ করার পরে, যেহেতু আমার অলরেডি সাইন আপ আছে তো আমার আর সাইন আপ দরকার নেই, যদি হোম থাকে তাহলে হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পরে এরকম দেখাবে সব কিছু। হ্যাঁ, তো আপনি যেখানে করবেন জবে ক্লিক করবেন, যেহেতু আমাদের এখানে উদ্দেশ্য যারা এখন বর্তমানে জব খুঁজতেছে তাদেরকে বের করা। আমরা যেহেতু সার্চ ইঞ্জিন বা এখানে ইঞ্জিনিয়ার লেখাটা আছে, ওকে আমরা ফিল্টার করতে পারি। এখানে দেখেন ফিল্টারে নামের একটা অপশন পাবেন আপনারা, ফিল্টারে এখানে যায়া এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, তো আপনি এখানে দুইটা মানে ক্যাটাগরি আছে, যেমন ডিজিটাল মার্কেটিং যদি চান আপনি আরও খুঁজতে পারেন, এখানে পৃথিবীর যে কোনো ধরনের কাজের জন্য এখানে জব পেয়ে যাবেন বা জব ফাইন্ড আউট করতে পারবেন। দেখি এখানে আমরা এসিও পাই কিনা, ওকে, ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, এগুলো খুবই আর যেগুলো কাজ ডিমান্ডেবল। এখানে কিন্তু কখনো সিপিএ মার্কেটিংয়ের কাজ পাবেন না, ওগুলো এখানে নাই, তো ওগুলো আসলে প্রফেশনাল কাজ না। এখানে যারা দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং এটা হচ্ছে মার্কেটিং সেক্টরে কী কী আছে, মার্কেটিং, গ্রোথ হ্যাকার, মার্কেটিং, এগুলো নিয়ে আমাদের সামনে ক্লাস হবে ইনশাল্লাহ। মার্কেটিং ম্যানেজার এটা আপনি নিতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিতে পারেন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজার, এগুলোর এখানে ইয়া করতে পারেন। হ্যাঁ, ধরেন আমি দুইটা করলাম, এভাবে আপনি ফাইন্ড আউট করতে। এবার জব কত ডলার থেকে আপনি নিতে চাচ্ছেন আপনার কোয়ালিটি অনুযায়ী তো এখানে আপনি ইয়া করতে পারেন। তো বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক, আমরা কিছু করব না। এখানে আরও চাইলে আপনি স্কিল অ্যাড করতে পারবেন, ফুল টাইম নাকি এরকম ইয়া আছে, তো আমি চাচ্ছি যে যেরকম আছে এরকম আর কোনো কিছু যে চেঞ্জ করব না। এমপ্লয়ার সাইজ আমি এখান থেকে ফাইন্ড আউট করবো, আর অনেক কিছু আছে কাদেরকে ফাইন্ড আউট করবো, এগুলো সব কিছুই দেওয়া আছে এখানে, দরকার নেই। আমি ভিউ রেজাল্টে ক্লিক করবো। তো আমি যখন ভিউ রেজাল্টে ক্লিক করছি, এখানে দেখেন এই একটা কোম্পানি যারা মোটামুটি এখানে দুই আগে এটা পোস্ট করছে এই জবটা, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লাগবে, এখানে মোটামুটি রিমোটলি আপনি কাজ করতে পারবেন।
আছেন যে এগুলো বলা আছে সব কিছু কী কী করবেন আর সব কিছু এখানে দেওয়া আছে। এখানে যেটা করবেন আপনি ইমোটলি কাজ করতে পারবেন, তো ইমোটলি দিয়ে এটা রিমোটলি অনলি ইন্ডিয়ান, ইন্ডিয়ার জন্য ইমোটলি। হ্যাঁ, তো আপনি ইন্ডিয়ার দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে এখানে একটা সুন্দর করে জব লিখবেন, জব ডিসক্রিপশন লেখার পরে রিকোয়েস্ট করে দিবেন সেম ফাইবার ভাই রিকোয়েস্টের মতো। ওকে, করে দিলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা যেহেতু ফ্রিলান্সার, তো আমরা চাচ্ছি না যে এইভাবে বের করা, আমরা যদি চাই এরকম করে আমরা এই কোম্পানিগুলোকে আমরা টার্গেট করতে পারি। কেন টার্গেট করতে পারি এই কোম্পানিগুলোকে? কারণ এই কোম্পানিগুলোর কী কী মার্কেটার দরকার আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারতেছি। যেমন এখানে একজনের ভিডিও এডিটর দরকার পড়বে, ভিডিও এডিট করবে লোকালি সোশ্যাল নেটওয়ার্ক। ওকে, তো একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের দরকার, ইন্ডিয়া হলে চলবে, যেহেতু আমাদের এখানে বাংলাদেশের নামটা বলে না, ইন্ডিয়া এগুলো হলে হবে, সমস্যা নাই। তো আমরা যেটা করব, যেহেতু আমরা দেখতে পাইতেছি তাদের এখানে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি যে তারা জব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ফুল টাইম, মোটামুটি সব কিছু এক্সপিরিয়েন্স লাগবে, এক বছরের সব বায়োডাটা মায়োডাটা সব কিছু কষ্ট করে পড়ে নিতে হবে। মোটামুটি একজন মনে হয় ফাউন্ডার, ওকে এটা একজন ফাউন্ডার, তো এখানে মোটামুটি অনেক কিছু বলা আছে, মোটামুটি এক থেকে দুইজন, এক থেকে দশজন কোম্পানি সাইজ। ওকে, এটা হচ্ছে বাইরের সমস্ত ডিটেলস। এবার ধরেন আমি এই কোম্পানিটার, আমি কোথায় যাব, লিঙ্কডিনে যেতে পারি। লিঙ্কডিনে কিন্তু আমি যে সবথেকে ভালোভাবে বায়ার ফাইন্ড আউট করতে পারবো। কেন করতে পারবো? এখানে আমরা এই কোম্পানির ডিটেলস পেয়ে যাব। যখন আমরা এই কোম্পানি লিখে সার্চ করব এখান থেকে, তখন কিন্তু আমরা ওই কোম্পানির ওনার কে আছে, ম্যানেজমেন্টে কে আছে, গ্রাফিক ডিজাইনার কে আছে, ওইখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো আমরা পাবো। হ্যাঁ, তো ওইটা আমাদের প্রিমিয়াম ক্লাসে রাখছি, কীভাবে কী করতে হবে সব কিছু তো শেয়ার করা আসলে পসিবল না। তো আমরা এখান থেকে লিঙ্কডিনে যদি ক্লিক করি, তাহলে আমরা লিঙ্কডিনে যেতে পারবো। আমার এই কম্পিউটারের ভিতরে লিঙ্কডিন নাই, সেজন্য আমি দুঃখিত নয় দেখাইতে পারতেছি না, এখন আমাকে বলতেছেন লিঙ্কডিনে যাইতে দিতেছেন। ওকে, ধরেন আমরা টুইটারে যাইতে পারি, এখানেও মেবি টুইটার নাই, তো দেখি টুইটারে যাইতে পারি। দেখেন টুইটারে মেবি তার ওয়েবসাইটটা মানে টুইটারে কিন্তু তার অ্যাকাউন্টটা চলে আসতেছে, এটা হচ্ছে তার অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু এই বিজনেসটা মেবি নতুনে দাঁড় করাইতে চাচ্ছে, আমরা তার সাথে কিন্তু কন্ট্রাক্ট করতে পারি, ফলো করে একটা মেসেজ করতে পারি, যেহেতু তার একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন। আমরা কিন্তু সব ধরনের গ্রাফিক ডিজাইনার, ডাটা অ্যানালাইসিস, ডাটা এন্ট্রি, জাভা মাভা যা আছে এভরিথিং আমরা মার্কেটিং জগতে বা আমরা ফ্রিলান্সিং জগতে সব কিছুর কিন্তু এই মার্কেট প্লেসে কাজ অ্যাভেলেবল আছে। আমরা কিন্তু এখান থেকে এইভাবে ক্লায়েন্ট সংগ্রহ করতে পারি, তাই না? তো আমরা এখানে দেখেন ওর ফলোয়ারই খুবই কম, আমরা যা যদি ফলো করে তাকে একটা মেসেজ করি, ঠিক আছে, ফলো ব্যাক যদি পাওয়ার আশা নাই, ঠিক আছে। তো এখানে আমরা মেসেজ করা অপশন না পাইলে আরেকটা কাজ করতে পারি, যদি আপনি এখানে তার ওয়েবসাইটটা পেয়ে গেলাম, ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে আরও অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারি, অথবা এই নামটাকে আমরা কপি করে, ধরেন আমি এই নামটাকে কপি করে ফেসবুকে যাইতে পারি। তো ফেসবুকে যাও কিন্তু আমি মেসেজ করতে পারি তাদেরকে। তো এখানে সিস্টেম যতগুলো মেথডই দেখায় না কেন, সবগুলোই একটার সাথে আরেকটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ। সো আপনি ট্রাই করতে পারেন, কিন্তু এখানে এই আমি বলেই রাখছি আগে থেকেই যে অবশ্যই এগুলোতে এক্সপার্ট না হয়ে এই সেক্টরে কাজ না করাই বেটার, বা এখানে অ্যাপ্লাই না করাই বেটার। আপনাকে ওইখানে আপনি 10টা অ্যাপ্লাই করলে আশা করি যে একটা বায়ার লেগে যাবে, লেগে গেলে যদি আপনাকে সরাসরি কথা বলতে বলে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন, ঠিক আছে। তো ধরেন আমি এই পেজটাকে ফেসবুকে লিখে সার্চ করলাম, দেখি পেজ আছে কি না তাদের, টুইটার পাওয়া গেছে। ওকে ওকে, আমরা একটু টুইটারটাকে কপি করি নামটা, টুইটারের নাম হচ্ছে মেবি, ওকে এক সেকেন্ড লোড নিচ্ছে, কেবল তা করলাম আবার লোড। ওকে, আমরা এটাকে কপি করব, কপি করে সেমভাবে ফেসবুকে সার্চ করি, তাহলে আই থিঙ্ক যে পেয়ে যাব, সমস্যা নাই। এবার দেখি কই যায় পেস। ওকে, আমার দরকার কি পেস, আমি পেসকে দেখি আছে কি না পেস, মেবি থাকার কথা, এটাও না, এটাও না,
মনে হয় তাদের নাই, ফেসবুক পেজ নাই। ওকে, এটারটা যদি আমরা না পাই, সেমভাবে আমরা চাইলে আরও কিছু দেখতে পারি। এটা তো আমরা দেখলাম, আমরা কিন্তু লিঙ্কডিন পেয়ে যাব, ঠিক আছে, একটা লিঙ্কডিন পেয়ে যাব। ধরেন এই একটা কোম্পানি পেয়ে গেলাম, এখানে তার ডিটেলসগুলো আমরা দেখতে পারি। টোটাল এমপ্লয়ার আছে হচ্ছে অনেকগুলো, তো আমরা তার ওয়েবসাইটটাতে চলে যেতে পারি, আরও আমরা অনেক কিছু দেখতে পারবো। দেখি তার কী কী আছে আরও। ওকে, এখানে মোটামুটি অনেক কিছু শেয়ার করে নাই, তো আমরা একটা কাজ করি, ওয়েবসাইট যেহেতু পেয়ে গেছি আমাদের, আর কিছু না হলেও সমস্যা নাই, আমরা এই নামটাকে কপি করি। হ্যাঁ, এই নামটাকে কপি করে আমরা একটু ফেসবুকে সার্চ করব, পাশাপাশি আমরা টুইটার, লিঙ্কডিন আমরা এখান থেকে সার্চ করতে পারি। ওকে, এখানে এটা হচ্ছে তার, একটু আমরা ওয়েবসাইটেও যাই। এখানে মোটামুটি দুইটা পেজ ভিড় হয়ে গেছে, চারটা পোস্ট, এতকে ফলোয়ার। ওকে, আমাদের ওয়েবসাইটটা পেয়ে গেছি, ওয়েবসাইটের ভিতরে অবশ্য থাকার কথা সমস্ত ইনফরমেশন। আমরা দেখি এখানে মনে হয় এটা ইউনিফর্ম। ওকে, সাইটটা অনেক লোড নিতেছে, সময় নিতেছে। ওকে, আমরা এখানে তার সাইটে চলে আসলে এখানে ফেসবুক, ইউটিউব, সমস্ত কিছু, লিঙ্কডিন সবগুলো পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা বের করতে পারবো তার সমস্ত ইনফরমেশন। অবশ্যই আমি মনে করি লিড জেনারেশনের ক্লাসটা যদি না করে থাকেন, তাহলে একটা লিড জেনারেশন ক্লাসটা করলে আপনি আরও সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। দেখেন, আমরা কিন্তু এইভাবে তাদেরকে মেল করতে পারি, ফেসবুকে মেসেজ করতে পারি, কিন্তু মূল কথা হচ্ছে আপনি আগের যে মার্কেটিংয়ের ক্লাসগুলো আছে ওইগুলো দেখেন, তাহলে আশা করি করতে পারবেন। আর যদি আপনি এক্সপার্ট হয়ে যান, তাহলে আপনি সরাসরি এখানে এই সাইটগুলোতে, ধরেন এগুলোতে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন, আপনাকে ইন্টারভিউ নিয়ে তারা চাকরি দিয়ে দিবে ইমেট কন্ট্রোলে। ওকে, তো এখানে যে আমরা সিস্টেমটা পেলাম, এই সিস্টেমটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কাদের কোন ধরনের ক্লায়েন্ট দরকার, মানে সরি, কাদের কোন ধরনের সেলার দরকার বা ফ্রিলান্সার দরকার, তা আমরা কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করতে পারি, মানে করতে পারতেছি অলরেডি। তো আমরা শুধু তাদেরকে বের করে আমরা শুধু মেসেজ করব, আমি 100% শিওর। ওকে, যাই হোক, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।